বরের জন্মদিনে অষ্টব্যঞ্জন দিয়ে দুপুরের ভোজটাকে সারলাম, আর রাত্রিবেলা কেক কাটিং, ঘর সাজানো, ফোনে বড়দের আশীর্বাদ সব কিছু নিয়ে একটা খুব সুন্দর দিন কাটলো। তো বরের জন্মদিনে সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সাথে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন চলে এসেছি খেতে। আগের দিনের ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমার বর তার কোম্পানিতে পাটিসাপটা দিয়ে আসতে যাচ্ছে। তো দিয়ে আসার পর এই যে এখন ওকে আমি খাবার দাবার সাজিয়ে দিয়েছি, পাঁচ পদের ভাজা দিয়েছি, সাথে পাটিসাপটা, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, তারপর আবার ডিমের কোরমা, সব কিছু দিয়ে সাজিয়ে ওকে খেতে বসিয়েছি। তো এত সুন্দরভাবে সব কিছু ওকে সাজিয়ে দেওয়াতে ও প্রচণ্ড খুশি হয়েছে। আর সত্যি বলতে ওর খুশিতেই কিন্তু আমার মনটা আরও বেশি খুশি হয়ে গেছিল। মনে হচ্ছিল যে আমার এত কিছু করা, কষ্ট করে সব কিছুই একদম সার্থক হয়ে গিয়েছিল। তো ওকে বললাম যে এখানে বসেই তুমি আজকে খাও, খেয়ে প্রথমে দেখো কিরকম হচ্ছে। এই জায়গায় বসে কিন্তু সবসময় আমি খাই, তো আজকে বললাম যে তুমি প্রথমে বসে খাও এখানে। বাট ও বললো একসাথেই খেতে বসে পড়ো, তাই ও বললো তোমার জায়গায় তুমি বসো, একসাথে দুজনে খেয়ে নেই। ভালো লাগছে? সব ঠিক আছে? নুনচিনি? তাহলে খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর কেক কাটার সব আয়োজনও করা হয়ে গেছে। বেশি কিছু করিনি, জাস্ট একটু কানে দুলটুল পড়েছে, কারণ প্রচন্ড এক্সস্টেড লাগছে। দাঁড়াও, আমাদের বার্থডে বয়কে দেখাই তোমাদেরকে। এই যে আমাদের বার্থডে বয়, এই সাইডে আসো, এই সাইডে আসো, ভালো করে দেখাই তোমাকে পুরোটা। আমাদের বার্থডে বয় নতুন জামা কাপড় পরে একদম রেডি, শার্টটা কত সুন্দর লাগছে। চলো তাহলে এখন কেক কাটা যাক। সকালবেলা খেতে বসার সময় ওকে বলেছিলাম নতুন শার্টটা পরতে, কিন্তু ও বললো যে একেবারে সন্ধ্যাবেলাই পরবে। তো এই নতুন শার্টটা অনেকদিন আগেই ঘরে কেনা ছিল, তো এই জন্যই ও এটা কি মানে পরলো আজকে। আর ওকে জন্মদিনে পরার জন্য যেটা কিনে দিয়েছিলাম ওটাও অনেক আগেই পরে ফেলেছে। আর এই যে দেখো ফাইনালি আমরা কোন কেকটা অর্ডার দিয়েছিলাম, এই কেকটা সম্পূর্ণটাই ও পছন্দ করেছিল। মানে এই কেকটা এমনি তো নর্মালি খুব সুন্দর নর্মাল ক্রিম কেক, বাট ওপরে ছিল ফ্রুট ডেকোরেশন করা, যেটা অনেক সুন্দর লাগছিল। আর অনেক ধরনের ফ্রুট দিয়ে কিন্তু কেকটা ডেকোরেট করা ছিল। আমরা এই গত বছর ধরে এই একই বেকারি থেকে কেক অর্ডার করছি, আর সত্যি অসাধারণ খেতে। আর দেখো এখানে গোল্ডেন কালারে ওদের বেকারির একটা সাইনও দিয়ে দিয়েছে, এটা কিন্তু কেকের ইডেবল কোনো পার্ট নয়। আর কেকটার সামনে খুব সুন্দরভাবে একটা লাভ শেপের হোয়াইট চকলেটের ওপর জাপানিজে লেখা ছিল ও তানজোবি ওমেদেতো, আর তারপর ওর ইংলিশে নাম লেখা ছিল জাপানিজে ও তানজোবি মানে শুভ জন্মদিনের, ওমেদেতো মানে অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো ইংলিশে হ্যাপি বার্থডে না লিখে ওনারা হোয়াইট চকলেটের ওপর জাপানিজে ও তানজোবি সম্রাট লিখে দিয়েছিল। আর এই কেকটার সাথে সাথে তারা পাঁচটা ক্যান্ডেলও প্রোভাইড করেছিল। তো এই পাঁচটা ক্যান্ডেলের মধ্যে চারটে আমি ইউজ করেছি, আর একটা লাভ শেপের ক্যান্ডেল আমি দাইশো থেকে কিনেছিলাম, সেটা তোমরা আমার আগের ব্লগে দেখেছো। তো সেইটাই আমি এখানে আরেকটা অ্যাড করেছি। তো রাত্রিবেলা আমি ভেবেছিলাম একটু বিরিয়ানি করব, পায়েস করব। জন্মদিনে কি পায়েস না করলে ভালো লাগে বলুন? কিন্তু ও একদমই কিছু করতে দিল না, কেননা আমাকে বাড়িতে এসে বকাবকি করছিল কেন এত রাত জেগে তুমি এত কিছু করেছো, শরীর খারাপ করবে। আর তার মধ্যে এত পদ রান্না করেছিলাম, তার জন্যই ও আরও বারণ করলো যে আর কোনো কিছুই রান্না করো না, রাত্রে এটা এই সব জিনিস দিয়েই আমি খাবো, কারণ এত কিছু তো এক বেলাতে খেয়ে শেষ হয় না, সবই অনেকটা অনেকটা করে রয়ে গিয়েছিল। আর বললো যে পাটিসাপটা যেহেতু করা হয়েছে আর আমি বেশ কিছুটা ক্ষীর বানিয়েছিলাম ওর জন্য, তাই জন্য ও বললো যে আর পায়েস রান্না করতে হবে না। যেভাবে তোমার দুটো সুবিধা হয়।
এই তো ওর কেক কাটা শেষ। এর মধ্যেই আমরা দুই বাড়িতে ফোন করে বড়দের সাথেও অনেক কথা বলে নিয়েছি, আশীর্বাদ নিয়ে নিয়েছি। তোমরা সবাইও আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সবসময় এইভাবেই ভালো থাকি, সুস্থ থাকি। তাহলে চলো আজকে আমাদের জন্মদিনের ব্লগটা এইভাবেই শেয়ার এইভাবে শেষ করছি। আমাদের এখানে রাত বেজে গেছে 8:30, 8:20 বাজে, দেখাই তোমাদেরকে। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটি ব্লগে। বাই বাই।